তিতাসের সোহেল সিকদার গ্রেফতার ভূমি সেবা সপ্তাহ দুই হাজার উনিশ উপলক্ষে প্রেস ব্রিফিং কুমিল্লায় পুলিশের নিয়মিত অভিযানে ছাপ্পান্ন জন গ্রেফতার মাদক উদ্ধার কচুয়ার পালাখাল মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লার তিতাসের সোহেল সিকদার গ্রেফতার ঢাকার যাত্রাবাড়ি থেকে কুমিল্লার আলোচিত মনির চেয়ারম্যান হত্যা মামলার আসামি তিতাস উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল আলম সোহেল সিকদারকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করে কুমিল্লায় নিয়ে আসা হয় আজ দুপুরে তাকে কুমিল্লার আদালতে উপস্থিত করা হয় সোহিল শিকদার সম্প্রতি তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচনে কেন্দ্র দখল ও ব্যাপক সহিংসতার ঘটনায় নির্বাচনটি স্থগিত করে দেয় কমিশন তিতাসের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন হত্যা মামলায় সোহেল চার্জশিটভুক্ত এক নং আসামি এছাড়াও নির্বাচনে সহিংসতার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে সোহেল শিকদার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার তিনি তিতাস থানায় বাড়িটার এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে প্রথমত তাকে ওয়ারেন্টে এগেনস্টে গ্রেপ্তার করা হয়েছে ওয়ারেন্ট ছাড়াও তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে যেমন দুটা মামলা আছে চলমান এবং আগেরও কিছু মামলা আছে যে মামলাগুলো আসলে তদন্তাধীন আছে কিছু চার্জশিট হয়েছিল সেগুলো রি তদন্ত আছে তো সব মিলিয়ে তার বিরুদ্ধে যে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযোগ সেগুলো হচ্ছে মূলত হচ্ছে যে অনেকগুলো মামলা আছে এটা একটা ব্যাপার আর প্রত্যক্ষ অভিযোগ হচ্ছে তার নামে ওয়ারেন্ট আছে এবং সেটা মার্ডার ওয়ারেন্ট তো সেই কারণেই তাকে করা হচ্ছে ভূমি সেবা সপ্তাহ দুই হাজার উনিশ উপলক্ষে প্রেস ব্রিফিং কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে দশে এপ্রিল থেকে ১৬ এপ্রিল সপ্তাহ ব্যাপী উদযাপিত হতে যাচ্ছে ভূমি সেবা সপ্তাহ ভূমি সেবা সপ্তাহ দুই হাজার উনিশ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় সোমবার বিকেল সাড়ে চারটায় সভাটি অনুষ্ঠিত হয়েছে এ সময় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মির সহ জনপ্রতিনিধি সাংবাদিক বৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কুমিল্লায় পুলিশের নিয়মিত অভিযানে ছাপ্পান্ন জন গ্রেফতার মাদক উদ্ধার কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে ছাপ্পান্ন জনকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এ গ্রেফতার করা হয়েছে জেলা পুলিশ সূত্রে জানা যায় গত চব্বিশ ঘন্টায় জেলার সতেরোটি উপজেলায় গ্রেফতারি পরোয়ানা মাদক মামলায় চারজন নিয়মিত মামলা ছয় জন সহ বিভিন্ন অভিযোগে ছাপ্পান্ন জনকে আটক করেছে এবং এক কেজি পাঁচশো গ্রাম গাঁজা ও ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে কচুয়ার পালাখাল মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কচুয়া উপজেলায় ঐতিহ্যবাহী পালাখাল মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে পালাখাল মহিলা দাখিল মাদ্রাসা মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জমির হোসেন মিয়াজির সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন সোহাগ অভিভাবক সমাবেশে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা মাওলানা আবুল কাশেম সুপার মোহাম্মদ আবুল কালাম শিক্ষক নাজমুল হাসান জেসমিন প্রমুখ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠানে বাপ্পি সরকার সামু প্রধান ড আব্দুল খালেক হাজি নুরুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পালাখাল মহিলা দাখিল মাদ্রাসা থেকে শাবিহা আক্তার সুরাইয়া আক্তার এবং আব্দুর রহমান সাদী ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে